হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে বিকেলবেলায় এসেছি দেখা করতে। এই দেখো, বিকেলবেলায় আমাদের বাড়ির পেছনে জবা গাছটায় কত সুন্দর কুঁড়ি হয়েছে দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এগুলো আমি কাল সকালে তোমাদেরকে দেখাবো কি সুন্দর কুঁড়ি ফুটে ফুল হবে, সেগুলো কাল সকালেও আমি তোমাদেরকে দেখাবো। তাই আজকে বিকেলে কুঁড়িগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম। দেখো সন্ধেবেলার আজকে জল টিফিনে আছে চিকেন পকোড়া আর একটু স্যালাড, এটা খেয়ে নিই। দেখো খাওয়ার পরে এদিকে রাতে রান্নার জন্য কাটাকুটি করতে বসে পড়েছি। রাতে একটু ঝিঙে আলুর তরকারি আর রুটি করব, তাই সবজিগুলো একটু কেটে নিচ্ছি। দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে আটা নিয়ে বসে পড়েছি রুটি করব বলে। একটু বেশি করে আটা নিয়েছি, আটা মেখে কালকের জন্য টিফিনের জন্য, কাল সকালে টিফিনের জন্য কিছুটা রেখে দেবো ফ্রিজে, আর রাতে কিছুটা রুটি করব, তাই একটু বেশি করেই আটা নিয়েছি। দেখো আটাগুলো আমার মাখা হয়ে গেছে, তরকারি রুটিগুলো করে নেব। এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি তাড়াতাড়ি করে। দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে রাতের বাসন কুসন মেজে নিচ্ছি। আমি রোজ রাতে সব বাসন কুসন মেজে গ্যাসটা মুছেই ঘুমোতে যাই, নইলে আমার ঠিক ভালো লাগে না, তাই সব বাসনগুলো মেজে নিচ্ছি। রাতের কাজগুলো এগিয়ে থাকলে সকালে একটু তাড়াতাড়ি করা যায়, কারণ সকালে তাড়াহুড়ো থাকে। তাই দেখো যত বাসন পড়েছিল সব বাসন কুসন মাজা হয়ে গেছে আমার। এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি, রাতের কাজ কমপ্লিট। দেখো ফিরে এলাম পরের দিন সকালবেলায়, তোমাদের বলেছিলাম দেখাবো। এই দেখো যে কুঁড়ি দেখিয়েছিলাম, দেখো কত জবা ফুল হয়েছে, দেখতে কি সুন্দর লাগে এই ফুলগুলো, গাছের টাটকা ফুলগুলো, তাই তোমাদের দেখালাম। কালকে যে বিকেলবেলায় কুঁড়ি দেখিয়েছিলাম, আজ দেখো ফুল ফুটে, কুঁড়ি ফুটে ফুল, কি সুন্দর ফুল হয়েছে, পুরো গাছে ভর্তি হয়ে গেছে। তার আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।